वेलकम टू फाहमिदास किचेन। आज हमें आपनादेर तैरी करे देखाबे एकेबारे सहज एकटा रेसिपि, चिकेन बुना। एटा तैरी करा खुबी सहज आर एटा खेते असम्भव मजा। तो चलो देखे नेওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিকেন বুনা। চিকেন বুনা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণের চিকেন। চিকেনটাকে আমি রেগুলার সাইজে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দেব 2টি তেজপাতা, 3টি দারুচিনি, 4টি এলাচ। দিয়ে দেব 8টি গোলমরিচ। মশলাগুলিকে আমি একটু ফ্রাই করে নেব। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, 1 পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ঝোলটা ঘন হবে। পেঁয়াজটা অর্ধেক লাল অর্ধেক সাদা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব মশলা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব 2 চামচ রসুন, 2 চামচ আদা পেস্ট, 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 7 মতো লবণ। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। তেলটা উপরে উঠে আসলেই দিয়ে দেব চিকেন। তেলটা উপরে উঠে এসেছে, এখন দিয়ে দেব চিকেন। চিকেনগুলিকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। চিকেনটাকে ভালোভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, পানিটা বেশি দেওয়া যাবে না, 1 কাপ আর 1/4 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে মাংসটা নেড়ে মিক্স করে নেব। অনেক বেশি সময় ধরে রান্না করা যাবে না, তাহলে খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। শর্ট টাইমে রান্না করবেন, এতে করে খাবারের টেস্টটা বজায় থাকে। এক পর্যায়ে লবণের টেস্টটা চেক করে নেবেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। হাই হিটে রান্না করলে ঝোলটা গাঢ় হয়ে আসবে। এখন আমি দিয়ে দেব 4টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেব মাংসটা ভালো ফ্লেভারের জন্য। এভাবে যদি রান্না করেন রান্নাটা খুব টেস্ট হবে, বাসার সবাই মজা করে খাবে।
তৈরি হয়ে গেল আমার মুরগি ভুনা। দেখুন মুরগিটা কতটা ইয়ামি হয়েছে। আপনারা এবার বাসার রান্নাগুলো পরিবারের সবাই মজা করে খাবে। মুরগি বুনে আপনারা ভাত অথবা রুটির সাথে খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার চিকেন বুনা। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।